বাপরে বাপ এত কমেন্টস ফিনিশিং ভালো হয়নি ক্রিম আরও ইউজ করো কি বলো তো ক্রিম আমি চাইলেই ইউজ করতে পারি কিন্তু করি না কেন কি আমি যেগুলোতে কম ক্রিম ইউজ করি সেগুলো কিন্তু কাস্টমাররা আমাকে নিজেই বলে দেয় যে দিদি এটা কিন্তু সুগার পেশেন্ট খাবে বা ডায়াবেটিস পেশেন্ট খাবে বা এর এই প্রবলেম বা ওর ওই প্রবলেম তুমি ক্রিম একেবারেই ইউজ করবে না যার জন্য আমি একেবারেই ক্রিম ইউজ না করে যেটুকুনি সম্ভব ঠিক সেটুকুনি আমি ইউজ করি কিন্তু কি বলবো তোমাদের এত নেগেটিভিটি মানে আমাকে বাধ্য করলো এই কমেন্টগুলোকে পোস্ট করতে প্লাস তোমাদের মানে বিপক্ষে গিয়ে আমার কথা বলতে হ্যাঁ হতে পারে ফিনিশিং ভালো হয়নি কেন কি হাতে আমার টাইম খুব কম ছিল সেটাকে ফ্রিজিং করে নিয়ে ফিনিশিং করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছিলো আমার পক্ষে কেন কি আমি অর্ডারটা পেয়েছিলাম সকাল এগারোটার সময় আর ডেলিভারি দিয়েছিলাম ঠিক দুপুর তিনটে নাগাদ হাতে একদমই কম সময় কেন কি একটা বেস তৈরি করতেই কমসে কম আধ ঘন্টা সময় লাগে তারপর যদি কারেন্ট অফ থাকে তাহলে তো আরওই হয়ে গেল। ছাড়ো বাতাও যে বোঝার সে বুঝবে যে বোঝার নয় সে বুঝবে না নেগেটিভিটি ছড়াতেই থাকবে কিন্তু দেখো তো এই ডিজাইনটা কেমন হয়েছে এটা কিন্তু একটা নতুন টাইপের ডিজাইন আমি ট্রাই করতে চেয়েছি তো অবশ্যই যেন এই ডিজাইনটা কেমন হয়েছে আর হ্যাঁ এটা তো জানিও যে ফিনিশিংটা কেমন হয়েছে ডিজাইন ডেকোরেশন কীরকম হয়েছে এই কেকটা ছিল টিচার্স ডের জন্য আমাকে একটা দিদি অর্ডার করেছিল সে কিন্তু আমার বাড়ি থেকে এসেই কিন্তু কেকটা ডেলিভারি নিয়েছিল আর সে রিভিউ খুব পজিটিভিটি দিয়েছিলো যে দিদি দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি ঠিক আছে তো একটু হাতে সময় পেলে ডেকোরেশনেও একটুখানি ফোকাস করা যায় তার থেকেও বড়ো কথা ফিনিশিংটাও ভালো আসে কিন্তু হাতে যেহেতু সময় অল্প ছিল তাই হেতু ফিনিশিংটা বেটার হয়নি আরেকটা কথা মানুষ মাত্রই ভুল হয় কেন কি এই বেকার লাইনে আসতে আমার কিন্তু খুব বেশি হলে সিক্স মান্থ হয়েছে তার বেশি কিন্তু হয়নি হ্যাঁ অনেকে হয়তো তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করে আবার অনেকে হয়তো ডিলেতে ইম্প্রুভমেন্ট করে হতে পারে আমিও তাই হয়তো করব ডিলেতে ইমপ্রুভমেন্ট করব কিন্তু ভুল হোক ঠিক হোক কি খারাপ হোক প্রতিটা ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি যাতে আমি বুঝতে পারি তোমাদের কোনটা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না আর এই হচ্ছে ভিডিওটার ফাইনাল লুক তো অবশ্যই তোমরা জানি ভিডিওটা দেখতে কেরকম হয়েছে আর হ্যাঁ এটা তো পজিটিভিটি যেরকম দিচ্ছ নেগেটিভিটিও সেরকম দিতে পারো কোনো প্রবলেম নেই আর অন্য প্রশ্নের ভিডিওটাতে এত নেগেটিভিটি দেওয়ার জন্য আজ এই ভিডিওটা টেন কে ভিউয়ার্স হয়েছে তো যার জন্য ধন্যবাদ তো চলো আজকের মতো ভিডিও এটুকুই আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা সেফ থেকো সুস্থ থাকো ভালো থেকো